নন ফাইনাইট ভার্ব বলতে তোমরা কি বোঝো, বা কারো কোনো আইডিয়া আছে নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে? কোনো আইডিয়া? কারোর কোনো আইডিয়া নেই এটা কি করে হয়? স্যার, যে ভার্বে কিছু শোনার জন্য বাকি থেকে যায়। ক্লিয়ার হলো না, ঠিক আরেকবার রেসপন্সটা করো। যে ভার্বে? যে ভার্বে কোনো কিছু শোনার জন্য বাকি থেকে যায়, মানে আরো কিছু বলবে, কথাটা কমপ্লিট হয়নি। আরো কিছু বলবে, কথাটা কমপ্লিট হয়নি, এই ভাবটাকে আমি কি বলবো? স্যার, অসমাপিকা ক্রিয়া বলা যেতে পারে। বাংলা বললে আমি খুব ফেঁসে যাব, এটা না বলাটাই বেটার। স্যার, যে ভাবটা ফাইনাইট নয় সেটাই তো নন ফাইনাইট ভাব, অর্থাৎ যেটা পুরোপুরি ভাবে কমপ্লিট নয়, আচ্ছা চলো, তাই তো? হ্যাঁ কিছুটা প্রায়, বাট স্ক্রিন স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, কিন্তু ব্ল্যাঙ্ক কিছু নেই। ব্ল্যাঙ্কই থাকবে, কারণ আমার কাছেও কিছু নেই এখনো। চলো স্টার্ট করলাম। দেখো, লেখা ভিজিবল হলে আমাকে বলবে, চাইলে আমি বড় করে দেবো, ঠিক আছে? দেখো, আমি যদি লিখি এই কথাটা সিম্পলি, আই ওয়েন্ট দেয়ার, ওকে, ফার্স্ট সেন্টেন্স আমি এটা লিখলাম, তারপরে লিখলাম আই ওয়াজ ভেরি হ্যাপি, ধরো এটাও লিখলাম, ঠিক আছে, আই ওয়াজ ভেরি হ্যাপি। নেক্সট আরো একটা লিখলাম, আই ফেল্ট ভেরি স্যাড, ওকে, তিনটে সেন্টেন্স লিখেছি। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই তিনটে সেন্টেন্সকেই অ্যাকচুয়ালি আমি ডিসকাস করি, তাহলে ডাব্লিউই এটা ওয়েন্ট, এটা একটা, এখানে হচ্ছে ওয়াজ, এটা একটা, আর এখানে এফিএলটি ফেল্ট, এটা একটা, তিনটে এখানে ফাইনাইট ভার্ব আছে। ওকে, ফার্স্ট আমার বলার যে বক্তব্য, তিনটে ফাইনাইট ভার্ব কেন? ভালো করে ভেবে দেখো, যদি ফোর্থ আর একটা সেন্টেন্স নিই, সেখানে ধরো লিখলাম আই হ্যাভ গিভেন ইউ দ্য মানি, চারটে সেন্টেন্স তাহলে আমার কাছে এলো। একটাতে আছে ওয়েন্ট, একটাতে আছে ওয়াজ, একটাতে আছে ফেল্ট, আর একটা আছে হ্যাভ গিভেন। প্রথম তিনটে ছাড়া এই বাকি চারটে হচ্ছে আমার, এই চার নম্বরটা হচ্ছে কি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তো দেখো, তোমরা যে বললে শেষ হয় না, এরকম কনসেপ্টে না গিয়ে আমি দেখো যেটা বলতে পারি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ভার্ব মানে ওয়েন্ট, ওয়াজ, ফেল্ট এবং এখানে হ্যাভ গিভেন, এরা কিন্তু লিমিটেড বাই দেয়ার সাবজেক্ট। লিমিটেড বাই দেয়ার সাবজেক্ট মানে হচ্ছে এই হ্যাভ গিভেন যেটা লিখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আছে এর আগের কি সাবজেক্ট আছে তার উপরে। ভেবে দেখো, মানে আমি কিন্তু আই এর পর অনাবশ্যক হ্যাজ দিয়ে দিইনি, সিম্পলি এখানে আই ফেল্ট দিয়েছি, এখানে আই এর পর ওয়্যার দিতে পারিনি। তুমি এখন বলবে যে স্যার ওয়্যার তো হয়, ডেফিনেটলি হয়, কিন্তু এক্সেপশনে না গেলে আমি কিন্তু আই এর পরে ওয়্যার দিইনি, এখানে আই এর পর ওয়েন্ট দিয়েছি। তার মানেটা কি, অ্যাকচুয়ালি যে ভার্বটা সাবজেক্ট ওয়াইজ বসছে, দ্যাট মিনস আ ভার্ব উইচ ইজ লিমিটেড বাই ইটস নাম্বার। আমি যদি লিখি আ ভার্ব উইচ ইজ লিমিটেড বাই ইটস নাম্বার, নাম্বারও বলতে পারো আর তুমি সাবজেক্টও বলতে পারো, তাকে আমি অ্যাকচুয়ালি বলবো কি, ফাইনাইট ভার্ব। আমি আর একবার রিপিট করছি, এ ভার্ব উইচ ইজ লিমিটেড বাই ইটস নাম্বার অর সাবজেক্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড ফাইনাইট ভার্ব। তার মানে আমার বক্তব্য, সাবজেক্ট যা থাকছে বা আমার নাম্বার যা থাকছে, সেইটা ওয়াইজ কিন্তু আমার সাবজেক্ট, সরি, ভার্বটা হচ্ছে, এরকম ভার্বকে আমি বলি ফাইনাইট ভার্ব। আমি শেষ করলে তারপর ডাউটটা বলবো। স্টার মার্কস দিয়ে আমি আর একটা জিনিস বলতে চাই এখানে, সেটা কি, স্টার দিয়ে একটাই বলতে চাই যে
finite verbs have limitation of their tense. তার মানে কি রকম ব্যাপারটা হলো, প্রথম যে সেন্টেন্সটা দেখো, দেখা যাচ্ছে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়াজ ভেরি হ্যাপি অর আই ফেল্ট ভেরি স্যাড। যদি এই তিনটেকে আমরা প্যারাগ্রাফ হিসেবে ভাবি, তার মানেটা কি, একই টেন্স নিয়ে আমি লিখেছি। এটা কিন্তু আমাদের নর্মাল টেন্ডেন্সি, প্যারাগ্রাফ লেখার সময় কেউ আমাদের বলতো যে জানিস তো সব টেন্স তোরা একই লিখিস, টেন্সের ভুল হয়ে গেলে নাম্বার কেটে যাবে। তার মানে এই যে টেন্ডেন্সি, একটা সেন্টেন্সে আমি একটাই টেন্স ইউজ করব এবং সেই সমস্ত টেন্সে আমার সাবজেক্টটা লিমিটেড থাকবে, তাকেই বলবো কিন্তু আমার ফাইনাইট ভার্ব। এই পর্যন্ত কারো ক্লিয়ার হলে বলো। হ্যাঁ, মানে সাপোজ আমি তোমাকে বলছি, তুমি ধরো একটা এসে লিখছো, তুমি মাথা থেকে আগেই ডিসাইড করে ফেলেছো যে আমি এই এসেটা টোটালি পাস্ট টেন্সেই লিখব, তো তুমি লিখছো আই ফেল্ট স্যাড, আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়েন্ট দেয়ার। কিন্তু এরকমই প্যারাগ্রাফটা লিখতে লিখতে হঠাৎ তোমার এরকম একটা সেন্টেন্স লেখার ইচ্ছে হলো যে যেতে যেতে আমি ক্লান্ত হয়ে পড়লাম, আই ফেল্ট টায়ার্ড, এটা তো ঠিক আছে, কিন্তু যেতে যেতে এই জায়গাটাকে তুমি কি করে পাস্ট টেন্সে কনভার্ট করবে। দ্যাট মিন্স তুমি এই জায়গাটায় কিন্তু ফাইনাইট ভার্ব দিয়ে ট্রান্সলেশনটা করতে পারছো না, আর ঠিক সেই জায়গাতেই আমার নন ফাইনাইট ভার্বের প্রয়োজনীয়তা পড়ে। তার মানে সোজাভাবে বলতে গেলে ফাইনাইট ভার্ব সেই সমস্ত ভার্ব যেখানে টেন্সের আমার একটা লিমিটেশনস থাকে এবং যেখানে আমার ভার্ব সাবজেক্ট অর নাম্বার দ্বারা লিমিটেড। ক্লিয়ার? ইয়েস অর নো? প্রত্যেকে বলবে, কিন্তু একটু হার্ডি টপিক, বাট আই থিঙ্ক যে এটা বোঝা দরকার। আচ্ছা ধরো লিখলাম কি, আই ডিসাইডেড টু গো দেয়ার। ভেবে দেখো এই আই ডিসাইডেড এর ডিসাইডটা কিন্তু ফাইনাইট ভার্ব, কেননা ওটা আই এর জন্য বসেছে, কিন্তু এই যে টু গো এটা কি টেন্স মানলো? কখনোই মানলো না। ওয়াই? বিকজ এই টেন্সটা তো পাস্ট টেন্সে ছিল ডিসাইডেড, তাহলে টু গো, গোটা তো আমার ভি ওয়ান হয়ে গেল, নিজেরাই বুঝতে পারছো, তাহলে জিনিসটা কিন্তু মিসম্যাচ হয়ে গেল আমার। এই যে মিসম্যাচটা, এই যে ফেসিলিটি আমাকে যে ভার্ব দেয় যে একটা সেন্টেন্সের মধ্যে টেন্সের কোনো বার্ডেন নেই, আমি যা ইচ্ছা লিখতে পারি, সেই ভার্ব হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? একটু রেসপন্স করবে আজকে সবাই, কারণ স্যার এটা আরেকবার বলবেন। হ্যাঁ বলো আরেকবার, নন ফাইনাইট ভার্বটা আরেকবার বলবেন। ডেফিনেটলি, চলো আমি এই সেন্টেন্সটা নিচে একটা সেন্টেন্স লিখছি। সাপোজ তুমি এই সেন্টেন্সটা লিখতে চাইলে, আই ওয়েন্ট দেয়ার, একটু ভালো করে বুঝবে, আই ওয়েন্ট দেয়ার যেখানে আমি সেকেন্ড সেন্টেন্সটা লিখছি, আই ওয়েন্ট দেয়ার, আই এম ডবল ইটি মেট মাই ফ্রেন্ড। ওকে, আমি দুটো সেন্টেন্সে ভাগ করে দিয়েছি। একটু খেয়াল করে দেখো, তুমি শুধু এই টেন্সটাকে ম্যাচ করার জন্য না, তোমাকে ফালতু ফালতু দুটো সেন্টেন্সে লিখতে হবে। আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্টটা পাস্ট টেন্স, আই মেট মাই ফ্রেন্ড, এটা পাস্ট টেন্স।
ওকে, কিন্তু যদি তুমি এটাকে একটা সেন্টেন্সে লিখতে না, সিম্পলি তোমার কাছে কিন্তু এই অপশনটা ছিল, আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ফ্রেন্ড, বোঝাতে পারলাম? তার মানে সেপারেট সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়েন্ট এটা একটা এবং আই মেট এটা একটা, দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ আমরা দুটো টেন্সকে সেম রেখেছি। কিন্তু আই ওয়েন্ট দেয়ার টু মিট এই পোর্শনটা কিন্তু আমার হয়ে গেছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারলে? দ্যাট মিনস নন ফাইনাইট ভার্বে কিন্তু আমার সোজা কথা বলতে গেলে কি, টেন্সের কোনো লিমিটেশনস নেই। পরিষ্কার? ঠিক আছে স্যার। এবার তাহলে আমার বক্তব্য যে নন ফাইনাইট ভার্ব কারা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধানত তিনটে। নাম্বার ওয়ান তোমরা জেনে থাকবে, এক হচ্ছে জেরান্ড যদি আমরা বলি, দু নম্বর হচ্ছে পার্টিসিপল, আর তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এই তিনটে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক নন ফাইনাইট ভার্বের থেকেও আমি এদের তিনকে বলবো কি, তিনটেকে এরা হচ্ছে আমার এক প্রকার টুলস, মানে এই তিনটের হেল্প নিয়ে আমি অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্বের ইউজ করব। বোঝা গেল না? গেল না। তার মানে যখনই কোনো সেন্টেন্সে আমি নন ফাইনাইট ভার্ব রাখতে চাইবো, তখনই কিন্তু আমি এই তিনটে টুলসের ইউজ করব। হয় জেরান্ড করব, নয় পার্টিসিপেল করব, আর নয় তো ইনফিনিটিভ করব, তবেই হবে সেটা নন ফাইনাইট ভার্ব। আই জাস্ট রিপিট, ফাইনাইট ভার্ব যেটাতে টেন্সের লিমিটেশন আছে, পার্টিকুলার একটা টেন্স নিয়ে একটা সেন্টেন্স কাজ করবে, এবং যেখানে সাবজেক্ট অর নাম্বার লিমিটেড থাকবে। হোয়ার অ্যাজ নন ফাইনাইট ভার্ব যেখানে তথাকথিত টেন্সের কোনো লিমিটেশন নেই, আমি পাস্ট প্রেজেন্ট ম্যাচ করে লিখতে পারবো, এবং যেখানে সাবজেক্ট দ্বারা লিমিটেশন নেই। ক্লিয়ার? নেক্সট, তাহলে ফার্স্ট টপিকে আসছি। ফার্স্ট টপিকটা বা ফার্স্ট যেটা টুলস সেটা হচ্ছে আমার জেরান্ড। তো অ্যাকচুয়ালি জেরান্ড কি, কে বলতে পারবে? মানে জেরান্ড আমি কাকে বলবো? ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয়। ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয়। তাহলে আমি লিখলাম আই এম প্লেইং, প্লেইংটা কি জেরান্ড? না, কিন্তু আমি তোমার কথা মতোই গেছি, মানে ভার্বের সাথে কিন্তু আমি আইএনজি যোগ করেছি প্লেইং। দেখো স্যার, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন সেটা নাউনের মতো কাজ করবে। এক্স্যাক্টলি, ভার্বের সাথে আইএনজি যোগ করলে যখন সেটা অ্যাকচুয়ালি নাউনের মতো কাজ করবে, সেটাকে হবে আমার জেরা। এগুলো লিখতে থাকো, নোট ডাউন করো, ফার্স্ট লেখা হয়ে যাওয়ার পর নোট ডাউন করতে থাকো। যদি এইগুলো কেউ লিখতে চাও লিখতে পারো, বাট আমি জেরান থেকে স্টার্ট করছি। জেরান লেখো, জেরান ইজ আ ফর্ম অফ, জেরান ইজ আ ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ আ নাউন। জেরান্ড ইজ আ ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন।
ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখবে, একটা স্টার দিয়ে লিখে রাখবে, অল জেরান্ডস আর ভার্বাল নাউন, অল জেরান্ডস আর ভার্বাল নাউন। ক্লিয়ার? তারপরের লাইনে লিখবে স্টার দিয়ে, অল ভার্বাল নাউন্স আর নট জেরান্ড। তাহলে ফার্স্ট আমি ডিসকাস করেছি, জেরান্ড ইজ আ ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ আ নাউন। তার পরের পয়েন্ট, অল জেরান্ডস আর ভার্বাল নাউন, বাট অল ভার্বাল নাউন্স আর নট জেরান্ড। এইটুকু পোর্শনে কার কার কনফিউশন আছে আগে বলো। যে স্যার এই জায়গাটাতে ব্যাখ্যা করতে হবে, কারো কোনো ডাউট নেই এই জায়গাটায় নাকি? না ডাউট আছে, ব্যাপারটা কি হলো কেউ বোঝাতে পারবে? মানে অল জেরান্ডস আর ভার্বাল নাউন। হ্যাঁ ওকে, আমি বলছি ভার্বাল নাউন এই স্ট্রাকচারটা লিখে রাখো, দুভাবে করা যেতে পারে, ভার্ব প্লাস সাফিক্স, এটা একটা ফরম্যাট, এক নম্বর। ভার্বাল নাউন দুভাবে করা যেতে পারে, এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ভার্ব প্লাস সাফিক্স, আর দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ভার্ব প্লাস আইএনজি। দুভাবে ভার্বাল নাউন হয়। এবার তলার যে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমার জেরান্ড। কিরকম? আমি এক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। রিফিউজ, রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা। প্লাস আমি যদি লিখি এ এল, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? রিফিউজাল। তাহলে এটা তো আমার নাউন, ইয়েস অর নো? রিফিউজ প্লাস এ এল, এটা তো আমার নাউন। তার মানেটা কি? রিফিউজ হচ্ছে আমার ভার্ব, আর এ এল এইটুকু পোর্শন হচ্ছে আমার সাফিক্স। সো অবভিয়াসলি এই পোর্শনটা হলো আমার ভার্বাল নাউন, কিন্তু এটা কি জেরান্ড? কোনো মতেই এটা জেরান্ড নয়। কেন না? জেরান্ডের স্ট্রাকচারে আমি ক্লিয়ার কাট বলেছি যে জেরান্ড হতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভালো করে দেখো, তাহলে এই ফরম্যাটটা আমি যখন পাবো অনলি তখনই কিন্তু আমি সেটাকে জেরান্ড বলতে পারবো। দ্যাট ইজ ওয়াই সমস্ত জেরান্ড ভার্বাল নাউন, কিন্তু ভার্বাল নাউন্স আর নট জেরান্ড। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? রেসপন্স করবে কিন্তু। স্যার আরেকবার বলুন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি দুটো পয়েন্টে ক্লিয়ার করানোর আছে। সেটা হচ্ছে, আমি বলেছি অল জেরান্ডস আর ভার্বাল নাউন। ভার্বাল নাউন এরা কারা? এরা দু রকম। একটা ভার্বাল নাউন তারা যাদের ভার্বের সাথে সাফিক্স যোগ হচ্ছে, যেমন ধরো রিফিউজ প্লাস এ এল, রিফিউজাল। ওকে, প্লাস আমি যদি বলি judge, জাজ, এটা তো একটা ভার্ব, প্লাস এর সাথে একটা মেন সাফিক্স অ্যাড করলাম, তাহলে হলো কি? জাজমেন্ট। এটাও কিন্তু ভার্বাল নাউন। তাহলে এই ভার্বাল নাউনটাকে কি আমি কোনো ভাবে জেরান্ড বলতে পারবো? হ্যাঁ কি না? কোনো ভাবেই পারবো না। কেন পারবো না?
না আমার জেরান্ডের ফরম্যাট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ভার্ব প্লাস আইএনজি তো ঘুরে আবার ভার্ব আর নাউন হয়ে যাচ্ছে না, সো দ্যাট ইজ ওয়াই সমস্ত ভার্বাল নাউন জেরান্ড নয়, জেরান্ড মানেই ভার্বাল নাউন। এবার বলো ক্লিয়ার হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার ধরো আমি একটা এক্সাম্পল দিই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সো অবভিয়াসলি এই সুইমিংটা তুমি বুঝতে পারছো কি না এটা আইএনজি ফরম্যাটে আছে, আর যেহেতু এটা আইএনজি ফরম্যাটে আছে এটা কি অবশ্যই জেরান্ড, হ্যাঁ কি না? সুইমিং তো এমনি এটা এটা তো একটা নাউন, হ্যাঁ তো জেরান্ড তো নাউনই না, যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তো ওটাই বলছি না যে সুইমিং এর ফরম্যাটটা কিন্তু এখানে নাউন হয়ে যাচ্ছে, আর এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি আমি বলবো কি জেরান্ড, বুঝতে পারলে প্রত্যেকে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার পারলাম। সাপোজ আমি ধরো এখানে লিখলাম একটা সেন্টেন্স বা একটা কথা যে ডান্সিং ইজ ইজ মাই হবি, ওকে, সো ডান্সিং ইজ মাই হবি যদি আমি লিখি, এই যে পার্টিকুলার যেখানে আছে ডান্সিং, ওকে, তো এই ডান্সিংটা আমার কি হয়ে যাচ্ছে জেরান্ড হয়ে যাচ্ছে না, বিকজ এখানে কি অপশনস থাকছে, এখানে এটাই অ্যাড হচ্ছে ডিএনসি ডান্স প্লাস আইএনজি ডান্সিং ইকুয়াল হচ্ছে ডান্স, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে আমার জেরা। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার তোমরা কোয়েশ্চেনটা করলে না, কোয়েশ্চেনটা করতে পারতে যে স্যার জেরান এটা যে হচ্ছে আমি বুঝবো কি করে, শুধু কি আইএনজি দেখে? ওকে লেট মি গিভ ইউ সাম ডিফারেন্ট এক্সাম্পল, চলো আরো কিছু এক্সাম্পল দিই। সাপোজ আমি এখানে এক্সাম্পল দিলাম যে মাই ব্রাদার এনজয়েড সিঙ্গিং, দেখো এই একটা এক্সাম্পল দিয়েছে মাই ব্রাদার এনজয়েড সিঙ্গিং, তাহলে এখানে তুমি দেখতে পেলে যে আইএনজি একটা ফরম্যাট এসেছে, তাহলে এটা একটা জেরান্ড। তোমার প্রশ্ন যে স্যার আপনি হয়তো জেরান্ড পড়াচ্ছেন বলে সব জেরান্ড বলে দিচ্ছেন, কিন্তু আমি বুঝবো কি করে যে সবকটা জেরান্ড? দেখো আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, এক্সাম্পল গুলোর দিকে ধ্যান দেবে, ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্স আমি লিখছি, যেটা লিখলাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ফার্স্ট লিখেছি। সেকেন্ড এক্সাম্পল আমি লিখব আই এনজয়েড ডান্সিং, সেকেন্ড এক্সাম্পল লিখলাম আই এনজয়েড ডান্সিং। থার্ড এক্সাম্পল লিখব আমি সাপোজ হোয়াট শি ইউজ টু ডু ইজ সিঙ্গিং, দেখো এবার আমি মার্ক করছি সুইমিং এটা একটা জেরান, ডান্সিং এটা একটা জেরান, সিঙ্গিং এটা একটা জেনারেল। তো অ্যাকচুয়ালি আমার টার্গেট এখানে আমি ক্লু ওয়ার্ড পেয়েছি যে প্রত্যেকটা আমার আছে কি ভার্ব প্লাস আইএনজি, এই ক্লু ওয়ার্ডটা আমি পেয়েছি। এবার আমার কোয়েশ্চেন, ছোটবেলায় আমাদেরকে কি শেখানো হতো
কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় নাউন। তো জেরান্ড অ্যাকচুয়ালি কি? ভার্ব প্লাস আইএনজি মানেই তো আমার জেরান্ড, আর জেরান্ড মানেই আমার কি? নাউন, হ্যাঁ কি না? তো এবার দেখো ফার্স্ট কোয়েশ্চেন, ডান দিকের ছকটাকে খেয়াল করো। ধরো আমি বললাম হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, কোয়েশ্চেন করলাম, তোমার আনসার এখানে আসছে কিন্তু সুইমিং। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আনসার আসছে? হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আই এনজয় ডান্সিং, তুমি এটাই কোয়েশ্চেন করবে, হোয়াট ডিড ইউ এনজয়? সিম্পল, হোয়াট ডিড ইউ এনজয়, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসার আসছে ডান্সিং। থার্ড, হোয়াট শি ইউজ টু ডু ইজ দ্যাট, সিম্পল, এখানে জাস্ট আনসার দেওয়াই আছে, তোমার কোয়েশ্চেনটা হবে হোয়াট ডিড শি ইউজ টু ডু। তাহলে ভাবো প্রত্যেকটা কোয়েশ্চেনে যে যে জায়গাগুলোকে আমি জেরান্ড হিসেবে শনাক্ত করেছি, জাস্ট আমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে দেখব, যদি আমি উত্তর পেয়ে যাই, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যাই এবং সেই উত্তরটা ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে ডেফিনেটলি সেটা আর কিছু নয় জেরান্ড। নাও বলো এবার, বাকিরা রেসপন্স করো, কোন একজন পার্টিকুলার নয় কিন্তু বাকিরা। হ্যাঁ স্যার, ক্লিয়ার? বুঝতে পারলে মানে কোনটাকে আমরা জেরান্ড বলছি অ্যাকচুয়ালি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইবার ধরো এখানে আমি একটা চার নম্বর সেন্টেন্স লিখছি, এই জায়গাটায় আমি একটা ফোর্থ সেন্টেন্স লিখছি। ফোর্থ সেন্টেন্সটা আমি কি লিখলাম, যে রোহিত ইজ সিঙ্গিং এ সং। এবার তোমরা বলো যে যে এখানে জয়েন করে আছো, সাপোজ অনির্বাণের নামটাই ফার্স্টে আসছে, তো অনির্বাণ বলো এই সিঙ্গিংটা জেরান্ড না জেরান্ড নয়? স্যার এটা জেরান্ড নয়, এটা ভার্ব। কেন ভার্ব হলো স্যার? এটা তো গান গাও, একটা কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ, কাজ করা বোঝাচ্ছে, এন্ড এগেন, হ্যাঁ অবশ্যই ঠিকই আছে। এবং আমি যদি বলি যে এই গান গাওয়াটা মানে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে কিন্তু এই আনসারটা আসছে না, হু দিয়ে কোশ্চেন করলে এসে যাবে কিন্তু রোহিত। তার মানে রোহিত এখানে নাউন, রোহিত এখানে হচ্ছে কি নাউন, কিন্তু সিঙ্গিং হচ্ছে এখানে ভার্ব, এখানে সিঙ্গিং কিন্তু জেরান্ড। কিন্তু এই পোর্শনটা দেখো, সিঙ্গিং কিন্তু ভার্ব নয়। তুমি বললে আমার বোন গান গাইতে ভালোবাসে, দ্যাট মিন সিঙ্গিং নট সিং। ওকে, সাপোজ আমি যদি এরকমও লিখি, যেরকম ডান্সিং লিখেছি, আমি এখানে যদি এরকম লিখি সিঙ্গিং ইজ মাই প্যাশন, তাহলে অবভিয়াসলি এটাও কিন্তু হয়ে যাবে কি জেরা। আই ওয়ান্ট টু হিয়ার দ্য আনসার ফ্রম এভরিবডি, এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? আর একবার রিপিট করে দিচ্ছি যে জেরান্ড হলো সেইটুকু একটা স্পেশাল ফর্ম, যেটার স্পেশাল ফর্মটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই চারটা কিন্তু লিখে রাখতে পারো, দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইওর ল্যাটার পারপাস। যে জেরান্ড ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউন হিসাবে ইউজ হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট রুল। সেকেন্ড রুল যেটা আমি বলেছি সেটা অল জেরান্ড আর ভার্বাল নাউন, কিন্তু সমস্ত ভার্বাল নাউন অনেক কিছুই হয়, এই রিফিউজ প্লাস সাফিক্স যোগ করে রিফিউজাল, জাজ প্লাস মেন জাজমেন্টাল, অ্যাকসেপ্ট প্লাস অ্যান্স অ্যাকসেপ্টেন্স,
এরা কিন্তু কেউ জেরান্ড নয়। কেন জেরান্ড নয়? কারণ অবভিয়াসলি এদের কারোর সাথে ভার্ব প্লাস আইএনজি ফর্ম নেই, দ্যাট ইজ ওয়াই এরা জেরান্ড নয়। সেকেন্ড সরি থার্ড, জেরান্ড আমি চিনব কি করে? আমার খুব নর্মাল কনসেপ্ট হু বা হোয়াট কে দিয়ে যদি আমি কোয়েশ্চেন্স করি তাহলে ডেফিনেটলি আমার নাউন আছে। তাহলে যে যে জায়গাগুলো আমি ভার্ব প্লাস আইএনজি আইডেন্টিফাই করতে পারবো সেই সেই প্লেস গুলো যদি হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করলে আনসার আসে, দেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি কল্ড জেরান্ড অর ভার্বাল। আই হোপ ইটস ক্লিয়ার। ক্লিয়ার এভরিবডি? তো ওকে, থার্ড পয়েন্ট লিখে রাখো, থার্ড পয়েন্ট লিখে রাখো, ওয়েন আ জেরান্ড ইজ, ওয়েন আ জেরান্ড ইজ প্রেসিডেড বাই আদার, প্রেসিডেড বাই আদার নাউন অর প্রোনাউন লিখতে থাকবে। ওয়েন a gerund is preceded by other noun or pronoun then possessive form is used. This is the most important point. Likhe rakhte, when a gerund is preceded by other noun or pronoun then possessive form is used. লেখা হয়ে গেলে একটু রেসপন্স করবে, কারণ আজকে পুরোপুরি আমি হ্যান্ড রাইটিং করে কাজ করছি তো বুঝতে পারবো না। হ্যাঁ স্যার। বাকিদের প্রত্যেকে লেখা হয়েছে তো? হয়ে গেছে। ওকে ওকে। দেখো এই জিনিসটা বোঝার জন্য আর একবার আমি এক্সাম্পল দিই। দেখো তোমরা যখন পসেসিভ ফরম্যাটটা এলো তোমরা কি লেখো? মাই পেন এরকমটাই লেখো না? বা তোমরা এরকম লেখো ইয়োরস বুক, হ্যাঁ কি না? বা এরকমও লিখি আমরা হার হাউস। তাহলে আলটিমেটলি আমি বোঝাতে চাইছি পসেসিভ ফরম্যাট যখন ইউজ করছি তার পরের পোর্শন গুলো আমার কি থাকছে? ডেফিনেটলি নাউন, হ্যাঁ কি না? পসেসিভ তারপর নাউন, ইয়োরস তারপরে হলো বুক, ঠিক আছে, তারপরে হলো হাউস। ঠিক জেরান্ডের ক্ষেত্রেও যখন আমার সেন্টেন্সটা থাকবে এরকম পজিটিভ হবে। ডোন্ট ওয়েট ফর মি কামিং, এটা কিন্তু একদম ভুল সেন্টেন্স। এই মিটাকে আমি কেটে দেব। ওকে, আমি এই সেন্টেন্সটাকে রিপ্লেস করে লিখব ডোন্ট ওয়েট ফর মাই কামিং। বোঝা গেল না? বোঝা গেল না? যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, ছোট একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইলাম যে এই যে পেন এরা মানে আমার কি অ্যাকচুয়ালি নাউন, ইয়েস অর নো? হাউস যেটা ছিল আমার, এই হাউসটাও তো আমার নাউন। বুক যেটা ছিল সেটাও আমার নাউন, ইয়েস অর নো? তার মানে পজেসিভের পর অ্যাকচুয়ালি আমি নাউন বসাচ্ছি, ইয়েস অর নো? সো ইন দ্যাট কেস যখন আমি বলছি মাই, তার পরে যে ফরম্যাটটা থাকছে সেই ফরম্যাটটা তাহলে কি? কামিংটাও তো নাউনই রে বাবা, কারণ জেরান তো আর কিছু নয়, সেটা তো আলটিমেটলি ভার্বাল নাউন। সো ক্লিয়ার?
তাহলে তুমি যখন এখানে মি লিখে ফেলছো এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে, বুঝাতে পারলাম না পারলাম? স্যার মি লিখলে কামিংটা তো ভার হবে তাই না? Yes, don't wait for me coming sentence তো কমপ্লিটই হচ্ছে না তাই না? ওকে don't wait for me এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু don't wait for me coming কি করে হয়? এই সেন্টেন্সটাকে, এই যে সেন্টেন্স don't wait for me coming, এটাকে এরকম করা যেতে পারত, সেপারেট করে don't wait till, আর don't wait তো করতে পারবো না কারণ নেগেটিভ হয়ে গেছে, এরকম করতে পারতাম wait until I come, I mean সেপারেট করতে হতো, কিন্তু এই জায়গাটায় মানে কি আমি নয় আমার আসার জন্য অপেক্ষা করবি না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডোন্ট ওয়েট ফর মাই কাম। বলো সকলে বুঝতে পেরেছো যে জেরান্ডের ইউজেসটা কিভাবে হচ্ছে? স্যার বলো। স্যার বলছি ওই ইয়োর্স বুক ওটা কি হয় না ইয়োর বুক হয়? স্যার ইয়োর্স বুক কি হয়? আমি ইয়োর্স লিখে ফেলেছি, সরি সরি স্যার। এটা আমি কারেকশন করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ইয়োর বুক, ঠিক ঠিক, এটা এসটা কেটে দাও, থ্যাংক ইউ ফর মাই কারেকশন, এটা ইয়োর হবে, ইয়োর্সটা অ্যাকচুয়ালি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এটা yours 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 stuff positive pronoun to yours positive pronoun to ha positive pronoun ei s ta hobe na bad baki ekhon porjonto joto tuku likhechi baki ekbar prottekke bolo je tara bujhte perecho kina স্পেলিং নিয়ে প্রবলেম হলে আমাকে বলবে, দেয়ার আর সার্টেন ভার্বস মানে কিছু ভার্ব আছে, দেয়ার আর সার্টেন ভার্বস that are followed by direct gerunds কিরকম? চলো কয়েকটাই দিচ্ছি, just like avoid, help, comma, detest, comma, excuse, etc. মানে এইসব ভার্ব গুলোর পর তোমার ডাইরেক্ট জেরান্ডি বসবে। ওকে স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলেছি, দেয়ার আর সার্টেন ভার্বস দ্যাট আর ফলোড বাই ডিরেক্ট জেরান্ডস, মানে এই সমস্ত ভার্ব গুলোর পর ডিরেক্টলি জেরান্ডি বসবে, আমি এখানে এটসেট্রা লিখছি, কিরকম আমি এক্সাম্পল দিচ্ছি, আই অ্যাভয়েডেড টু গো দেয়ার, এটা হবে না, এটা এরকম লিখতে পারবো না, আই অ্যাভয়েডেড টু গো দেয়ার এটা এরকম লিখতে পারবো না, কেন না দেখতেই পাচ্ছ অ্যাভয়েডেড ভার্বটা আছে আর তোমার রিমাইন্ডে রাখা উচিত যে ওটা জেরান্ড নিয়েই বসবে, টু গো এটা ইনফিনিটিভ তাহলে এরকম করতে পারবো না, দেন আই মাস্ট সে কি আই অ্যাভয়েডেড গোয়িং,
এরকমটা বুঝতে পারলাম। কয়েকটা ক্ষেত্রে এরকম হয়, তার মধ্যে অ্যাভয়েডটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, তাই অ্যাভয়েডটা দিয়ে দিলাম। স্যার এই লাস্টেরটা আরেকবার বলুন না। ধরো উপরের সেন্টেন্সটাই আমি দিয়েছিলাম, আই ওয়েন্ট টু গো দেয়ার, বা চলো আমি এখানে আরেকবার একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমার কাছে আছে একটা ভার্ব যেটা হচ্ছে ডিসাইডেড, তাহলে আমি এই ডিসাইডেড দিয়ে এরকম লিখতে পারি, আই ডিসাইডেড টু গো দেয়ার, এরকম লিখতে পারি। আবার এটাও লিখতে পারি আই ডিসাইডেড গোয়িং দেয়ার, এরকম লিখতেই পারি। কিন্তু অ্যাভয়েড এদের পর আই অ্যাভয়েড টু গো দেয়ার এরকম করতে পারবো না, কারণ কিছু ভার্ব আছে যারা স্ট্রিক্টলি জেরান্ড নিয়েই বসবে, দ্যাট ইজ ওয়াই আই অ্যাভয়েডেড গোয়িং দেয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেমন এরকম লিখবো, উই এনজয়েড সুইমিং ইয়েস্টারডে, কিন্তু কখনোই লিখতে পারবো না উই এনজয়েড টু সুইম ইয়েস্টারডে। এখানে এনজয় অ্যাড করে নাও, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার তোমরা 50-এর ওপরে কানেক্ট আছো, বাট কেউ জিজ্ঞাসা করলে না যে স্যার জোর জবরদস্তি কেন বোঝাচ্ছেন যেটা ডিরেক্ট জেরান্ড হবে? আই ডিসাইডেড টু গো দেয়ার এটার মতো আই অ্যাভয়েড টু গো দেয়ার এই সেন্টেন্সটা তো শুনতে ঠিকই লাগছে, গ্রামাটিক্যালি তো কোনো ভুল নেই, তাহলে আপনি কেন বলছেন যেরকম হবে? এরও একটা লজিক আছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর দাগ দাও, নাম্বার পয়েন্ট 5, সেটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে আমি বলার পরে। লেখো পার্টিসিপল, পি এ আর টি আই সি আই পি এল ই, লেখো পার্টিসিপল অ্যান্ড জেরান্ড মিনস পার্টিসিপল and gerund mean you are in the action, ekhane ekta slash debe jodi past tense e lekho tale were, participle and gerund mean you are or were in the action, whereas infinitive, লিখতে থাকো কিন্তু প্রত্যেকে, whereas infinitive means near future, লেখা হয়ে গেলে বলবে। I repeat, participle and gerund mean you are or were in the action, whereas it means near future, এটা লেখা হয়েছে না হয়নি? এবার দেখো উপরের দুটো সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, যেখানটা আমি মাউসটাকে সার্কেল করছি। যখন বলছো আই ডিসাইডেড টু গো দেয়ার, টু গো দেয়ার মানেটা কি? তুমি সেখানে যাওনি, তোমার ফিউচার অ্যাকশন। আই ডিসাইডেড, ধরো আজকে এখন ডিসাইড করলে, কাল আমাকে বলছো স্যার জানেন তো আই ডিসাইডেড টু গো দেয়ার, আমি যাবার কথা ভেবেছিলাম বাট আমি যাইনি। আই ডিসাইডেড গোয়িং দেয়ার এটা মানেটা কি? আমি সেখানে চলে গিয়েছিলাম, দ্যাট মিনস সেই জায়গাটায় আমি ছিলাম। উই এনজয়েড, we enjoyed, যদি এখানে লিখি we enjoyed to swim, just ভেবে দেখো কি রকম হচ্ছে ব্যাপারটা। we enjoyed to swim yesterday,
তার মানেটা কি? গতকাল তুমি এনজয় করেছিলে সাঁতার কাটা, সাঁতার তো কাটা হয়নি, বিকজ টু সুইম এসে গেছে। ইজ অ্যাবসলিউটলি মিনস আ ফিউচার টেন্স, অ্যাবসলিউটলি ইট মিনস যে সাঁতার তখনও কাটা হয়নি, তাহলে তুমি এনজয় করবে কি করে? দ্যাট মিনস জেরান্ড কি বলছে, ইউ আর অর ওয়্যার ইন দ্য অ্যাকশন, সুইমিংটার মধ্যে তখন তো তুমি ইনভলভ ছিলে, দ্যাট ইজ ওয়াই তুমি বলেছ যে উই এনজয়েড সুইমিং ইয়েস্টারডে, নট টু সুইম। টু সুইম মানে সাঁতার কাটবো, যেমন আই উড লাইক টু গো, আমি যেতে চাইবো খুব নিয়ার ফিউচার। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড অ্যান্ড ইনফিনিট। এখান পর্যন্ত কোনো জায়গায় কোনো ডাউট থাকলে ইউ ক্যান আস্ক, দিস ইজ অ্যাকচুয়ালি আ জেরান্ড। আচ্ছা, আর একটা বাদই যাচ্ছে, সেটা লিখেই নাও, নাম্বার সিক্স পয়েন্ট করে লেখো, আফটার আ প্রেপোজিশন, আফটার আ প্রেপোজিশন, আফটার আ প্রেপোজিশন উই ক্যান ইউজ, বা সরি উই ইউজ দ্য ফর্ম of special verb which is gerund. Number 6 point ta je je bujhte oshubidha hobe amake bolun. Dhebe dekho যে যে ভাবছো স্যার এটা টাফ, আমি বলবো এটা কিন্তু খুব লজিক্যালি হচ্ছে। কেন? দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লেখা হয়েছে কি প্রত্যেকের, লেখাটা হবে আফটার আ প্রেপোজিশন উই ইউজ দ্য ফর্ম অফ স্পেশাল ভার্ব উইচ ইজ জেরান্ড। হয়েছে লেখা? সবাই সন্নাটা কি ভাই, আজ দু তিনজন রেসপন্স করছে, বাকিরা সব ওকে। হয়েছে হয়েছে স্যার। আমি আমি নাম ধরে ধরে একটু জিজ্ঞাসা করি, দাঁড়াও। আচ্ছা অঞ্জন ব্যানার্জি, ওকে, তুমি বলো যে প্রেপোজিশনের ফাংশন কি, আই মিন প্রেপোজিশন একটা সেন্টেন্সে কি ফাংশন? জানি না আদু আছে কিনা, বাট নাম দেখে আজ জিজ্ঞাসা করে দিলাম। স্যার প্রিপোজিশন নাউনের অবস্থানকে বোঝায়। যেমন একটা এক্সাম্পল, যেমন আ ক্যাট ইজ অন দা বেড, তো সেই হিসাবে। আচ্ছা ওটাই ক্যাটটা, ওই এক্সাম্পলটা দিচ্ছি, আ ক্যাট ইজ অন দা বেড, ওকে। তারপর আর কিছু? A cat is on the bed, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি টেন্ডেন্সে কি, আমার এই অনটা হচ্ছে প্রেপোজিশন, একদম নো ডাউট অন হচ্ছে আমার প্রেপোজিশন, ঠিক আছে। এর পরে যেটাকে আমি ইউজ করেছি এই দা আর হচ্ছে বেড, এটা অ্যাকচুয়ালি আমার কি নাউন, হ্যাঁ না? ইয়েস অর নো? এবার তাহলে ফরম্যাটটা দেখো, কিছু টাফ বলে বস কিছু নেই, সিম্পলি লজিক্যালি কাজ করছে। যদি আমি এই সেন্টেন্সটা লিখি আই এম অ্যাফ্রেড অফ, এবার কি আছে, অফটা কি হচ্ছে আমার প্রেপোজিশন, আই এম অ্যাফ্রেড অফ স্পিক হবে না স্পিকিং হবে, লজিক্যালি ভাবো। এখানে অফ হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের অর্থ আমি ভার্ব বসাতে পারবো না,
কারণ প্রেপোজিশনের সঙ্গে রিলেশন আমার নাউনের, সো দ্যাট ইজ ওয়াই এটা হয়ে যাবে স্পিকিং, দ্যাটস দ্য ফান্ডা, লজিক্যাল ফান্ডা। আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং, স্পিকিং তারপর তুমি যা ইচ্ছা অ্যাড করো, আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং দিস, ক্লিয়ার? সো দ্যাট ইজ ওয়াই প্রেপোজিশনের পর আমি বললাম কি আমাদের টেন্ডেন্সি আছে যে আমরা জেরান্ড ফর্মটাকে ইউজ করি। তুমি এরকমও বলতে পারো, মাই ফাদার ইজ টায়ার্ড অফ ডুইং দিস ওয়ার্ক ডে আফটার ডে। তো তুমি ধরো এই সেন্টেন্সটা লিখলে যে মাই ফাদার ইজ ডুইং দ্য ওয়ার্ক ডে আফটার ডে, ডুইং দিস ওয়ার্ক ডে আফটার ডে, সিম্পলি মাই ফাদার ইজ টায়ার্ড অফ আছে, তাহলে অফটা হচ্ছে প্রেপোজিশন, তারপরে হচ্ছে ডুইং, সেটা তো জেরান্ড হতে বাধ্য। তুমি এবার এখানেও সিম্পল লজিক অ্যাপ্লাই করো, তোমার বাবা কিসের জন্য টায়ার্ড, কিসের জন্য টায়ার্ড, এগেন এক্সাম্পল আসবে অফ ডুইং দিস ওয়ার্ক ডে বাই ডে। তুই কি বলতে ভয় পাচ্ছিস? আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং দিস, স্পিকিং দিস, obviously which what the question করলি gerund does, this is all about gerund, কখনোই বলবো না যে এর বাইরে gerund নেই, this is absolutely a brief descriptions about gerund. এখানে যে কেউ, you are free to ask me any question about gerund. Example গুলো কিন্তু খুব ভাইটাল, আমি প্রচুর এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল ছাড়া কিন্তু পয়েন্টটা আরেকবার বলুন না, কোন পয়েন্টটা বলবো? 5 নম্বর পয়েন্টটা, fifth point বলেছি, participle and gerund mean you are or were in the action, whereas infinitive means near future. এটা আমি একটা example দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি এটা লিখলে যে seeing a lion I ran away, তাহলে এখানে সিইং এটা একটা স্পেশাল ভার্ব, এটাকে আমি বলবো পার্টিসিপেন্ট। তার মানে কি, সিংহ দেখে, সিংহ দেখে আমি দৌড়ালাম, তার মানে কি তুমি অ্যাকশনটার মধ্যে অবভিয়াসলি ছিলে, সিংহ দেখে দৌড়ালে। কিন্তু আমি যদি এরকম বলি we went there to see a lion, তার মানে কি আমরা সেখানে গিয়েছিলাম সিংহ দেখতে। তাহলে যে যখন তুমি কথাটা বলছো তখন তো সিংহ দেখোনি, দ্যাট ইজ ওয়াই এই টু সি এটা মানে হচ্ছে ফিউচার, আর পার্টিসিপেল আর জেরান্ড মানে তুমি কাজটাতে আছো, যেতে যেতে তার সাথে দেখা, এটা হচ্ছে পার্টিসিপেল অর জেরান্ডের ফাংশন। আর আমি যাচ্ছিলাম তাকে দেখতে, এটা কিন্তু ইনফিনিটি, বলো এবার ক্লিয়ার কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ ক্লিয়ার তো? আমি টোটাল যেটা জেরান্ড এন্ড ডিসকাস করলাম টোটালটা, ক্লাস কটা পর্যন্ত আছে? এন্ড হয়ে গেল তাহলে, কোথা দিয়ে টাইম কেটে গেল? পার্টিসিপেল কি বলবো মানে স্টার্ট করবো? আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই যদিও, পার্টিসিপেন্ট আমি একটাই বলবো,
প্রত্যেকে একটা ক্লু দিয়ে মনে রাখবে বস, যে জেরান্ড হচ্ছে হোয়াট অর উইচ দিয়ে কোয়েশ্চেন করলে যদি তোমার আইএনজি আসে ওটা হচ্ছে জেরান্ড, এটা পুরো মাথায় ঢুকিয়ে নাও। আর নাউনকে কোয়েশ্চেন করলে যদি আইএনজি ফর্ম আসে সেটা হচ্ছে চোক্কান উজে অ্যাডজেক্টিভ পাক্কা, বিকজ পার্টিসিপেল মানে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, ওকে পার্টিসিপেল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দুটো দেখতে একই হুবহু একই, বাট এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডজেক্টিভ, দিস ইজ দ্য ডিফারেন্স। অ্যাডজেক্টিভ কাকে বলি, যে নাউনের দোষ গুণ প্রকাশ করে সেই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ইজেন্ট ইট রাইট। তো দেখো এবার আমি যদি এক্সাম্পলটা দিই সিম্পল, তারপর আমি স্ট্রাকচারে আসছি, এবার এই এক্সাম্পলটাকে ফলো করো, সিইং এ লায়ন আই র্যান অ্যাওয়ে, এটাকে ফলো করো। তো তোমার বক্তব্য স্যার তাহলে এই সিইংটা কি হবে, জেরান্ড না পার্টিসিপেন্ট, তোমরাই নিজেকে প্রশ্ন করো। আমাকে কেউ প্রশ্ন করলো ভাই কেন দৌড়ালি, আমি বলবো সিংহটাকে দেখে। তো অবভিয়াসলি অনেক কোয়েশ্চেন আসছে, সিংহটাকে দেখে না সিংহটাকে মেরে না সিংহটাকে হাত বুলিয়ে না সিংহটার পিঠ চাবড়ে নাকি সিংহটাকে চুমখে, হোয়াট এভার, সিংহ ইজ রিলেটেড অ্যাবাউট ইউর ওয়ার্ক। তো কোয়েশ্চেন হোয়াট দিয়ে আসছে না, কোয়েশ্চেন সিংহকে করছে, সিংহটাকে কি করে তুই দৌড়ে পালালি, দেখে, ইটস অ্যান অ্যাকশন, এটা নাউনকে ফলো করছে বা অ্যাডজেক্ট নাউনকে মডিফাই করছে, ব্যাস অ্যাডজেক্টিভ। Again, I am giving an example. Suppose আমি বলি যে ইট, চলো অন্য একটা এক্সাম্পল দিই, ধরো এরকম দিলাম বিইং, বিইং অ্যান অনেস্ট পার্সন, being an honest person the patient should have been checked by me at free of cost, suppose eta bolla ekটু বড় হয়ে গেছে sentence টা কারণ মাথায় যা আসছে তাই লিখছি। So এইটুকু পোর্শনকে যদি আমি ব্ল্যাক করে দিই বিইং, তুমি বলবে যে স্যার বিইং তো জেরান্ড না, কি করে জেরান্ড হচ্ছে, কোয়েশ্চেন করো না। অ্যান অনেস্ট পার্সন, তার এই অনেস্টিটা হয়ে মানে অনেস্ট পার্সন হওয়ার দরুন ইটস এগেন আ কোয়ালিটি, দ্যাট ইজ ওয়াই বিইং এগেন আ পার্টিসিপেন্ট। একদম গোলাবে না, চাইও না গুলিয়ে যাক, জেরান সিম্পলি হোয়াট বা হুইচ দিয়ে কোয়েশ্চেন করলে আনসার আসছে, পার্টিসিপেল দেখো নাউন কে কোয়েশ্চেন করলে আনসার আসছে, বিকজ ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত পরিষ্কার না পরিষ্কার না? তাহলে এখানে কোয়েশ্চেন ফরম্যাটটা কি হবে, কেন বা হোয়াই, কারণ ওখানে তো হোয়াট হয়েছে, এখানে তো বি, কেন বলছো, কেন সে ফ্রি অফ কস্টে চেক আপ করাতে পারলো, এখানে কোশ্চেন ফরম্যাটটা কি তাহলে রুলটা? এখানে তো কেন ওয়াই যদি কোশ্চেনস করি তাহলে ওয়াই কাকে রেফার করে, অবভিয়াসলি ওয়াই রেফার করে হচ্ছে ভার্ব কে, মানে ইটস আ কাইন্ড অফ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, বাট কোশ্চেনটা কি দিয়েই হচ্ছে, কিন্তু কিটা ফলো করছে নাউন কে, ওই পারসনটা, পারসনটা কি হওয়ার দরুন, অনেস্টি হওয়ার দরুন, অনেস্ট মিন্স এখানে অনেস্টি, বিইং অ্যান অনেস্ট মিন্স he is showing honesty, seeing a lion means lion ke ki kore, lion ke dekhe, question tumi what dei korcho, kintu gerund er khetre question ta shudhu what chilo, participle er khetre question ta noun ke niye what korcho, bujhte parlam? স্যার সিং আর লায়ন আই র্যান,
এক্সাম্পলটা আরেকবার বলবেন। হ্যাঁ, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বলো। মানে আই র্যান সিং সিন আ লায়ন আই র্যান ওয়ে, এই যে বিষয়টা, মানে তো আপনি জেরান্ডের এক্সাম্পল দিয়েছিলেন যখন, তখন ইউজ করেছিলেন, ঠিক আছে? তো ওই জায়গাটাতে একটুখানি মানে ইয়ে হচ্ছে যে সিং আ লায়ন আই র্যান ওয়ে এটা জেরান্ডের ইয়াতে ছিল, এখন এটা আমি পার্টিসিপেলের ইয়াতে পার্টিসিপেলের বিষয়ে দেখছি। তো ওই জায়গা, ওই জন্য বললাম যে ওইটা যদি আরেকবার ডিসকাস করেন বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা আমি রাফ করে দিচ্ছি। ওকে, চলো ধরো আমি এখানে সেন্টেন্সটা লিখলাম, সিইং আ লায়ন আই র্যান অ্যাওয়ে, ঠিক আছে? তুমি কোয়েশ্চেনটা দেখা মাত্রই তুমি এটাকে নিয়ে ফিগার আউট করবে যে আমার আইএনজি ফরম্যাট হচ্ছে সিইং। ওকে, আমার আইএনজি ফরম্যাট হচ্ছে সি। তো তোমার টেন্ডেন্সি যে স্যার এই সিইংটা আমার জেরান নাকি পার্টিসিপেন্ট, ঠিক আছে? দেখো তুমি নিজেই কিরকম উত্তরটা পেয়ে যাবে। সিম্পলি তুমি যদি আমাকে বলো স্যার আপনি কি দেখে দৌড়ালেন, হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করো, এই হোয়াট এর উত্তরটা আসছে ডেফিনেটলি লায়ন। শুভম রেসপন্স করবে, ঠিক আছে? হোয়াট এর যে কোয়েশ্চেনটা করবে, কোয়েশ্চেনটা কিন্তু এ লায়ন উত্তরটা আসবে, কোনোদিনই সিং এ যাচ্ছে না। তুমি নিজেও ফিল করতে পারছো, ভাই কি দেখে দৌড়ালি, সিংহ দেখে দৌড়ালাম, ঠিক আছে? ওকে, এইবার যখন, এইবার যখন কোয়েশ্চেনটা আসবে সিংহকে, সিংহকে কি অবস্থায় দেখে, কি অবস্থায় দৌড়ালি, আমি বলবো সিংহটাকে দেখে। এরকম হতেই পারতো সিংহটার পিঠ চাপড়ে, হতেই পারতো সিংহটার পেছনে লাঠি দিয়ে খোঁচা মেরে। সো দিস সিইং, দিস সিইং অ্যাকচুয়ালি রিলেটেড উইথ নাউন। কোয়েশ্চেন হোয়াট দিয়েই করছি, কিন্তু তার আগে একটা নাউন থেকে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই সিইংটা পার্টিসিপেন্ট। আর যদি হোয়াট দিয়েই কোয়েশ্চেন করতাম তাহলে তোমার ডিরেক্ট হোয়াট এর আনসার চলে আসছিল লায়ন। ক্লিয়ার শুভম? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। ওকে, বাকিদের হেভি হয়ে যাচ্ছে না তো, মানে গুলিয়ে যাচ্ছে না তো? অভিজিৎ পণ্ডিত কিছু বলতে চাও বলো। না স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, লিখে রাখো। পার্টিসিপেল তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল পয়েন্ট আউট করে, নাম্বার টু হচ্ছে পাস্ট পার্টিসিপেল, তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে? তিন ধরনের পার্টিসিপেল হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের পাশে লিখে রাখো ফরম্যাটটা, ভার্ব প্লাস আইএনজি, এটা ইকুয়াল অ্যাডজেক্টিভ, ঠিক যেভাবে যেভাবে পয়েন্ট আউট করে লেখাচ্ছি লেখো। আই হোপ ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ, কারণ পয়েন্ট আউট করেই বলে দিচ্ছি। পাস্ট পার্টিসিপেল ডি স্ল্যাশ ইডি এন টি স্ল্যাশ ইএন এটসেট্রা, যেটাকে আমরা নর্মালি বলি গো পাস্ট পার্টিসিপেল, ভি থ্রি ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপেলের যে কনসেপ্টটা সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিথ। প্রত্যেকে লিখে নাও তাহলে। পার্টিসিপেল সবাই কিন্তু অ্যাডজেক্টিভ,
এটা আবার ভেবো না যে স্যার লেখেন নি মানে এটা অ্যাডজেক্টিভ নয়, সবাই অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ডি ইডি এনটি এরকম ফর্ম, এটাকে আমরা বলি ভি টু। আর পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ফর্ম, যেটাকে আমরা বলি হ্যাভিং প্লাস ভি থ্রি। ভি থ্রি মানে হচ্ছে ওই একদম তিন নম্বর ফর্ম। এই পর্যন্ত লেখা হয়েছে প্রত্যেকে, দেন রেসপন্স করুন। হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। ওকে ওকে, আচ্ছা এতক্ষণ তার মানে আমরা যে যে এক্সাম্পল দিয়েছি বুঝতেই পেরেছো যে ওগুলো সব আইএনজি ওয়ালা এক্সাম্পল ছিল, মানে এইটা নিয়ে আমরা কাজ করেই ফেললাম প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেলটা খুব সোজা, মানে একটা চরম সেন্টেন্স বলছি, ছেলেদের এটা সব থেকে বেশি মনে থাকবে, বয়েজ হ্যাভ আ ব্রোকেন হার্ট। ঠিক আছে, তো সিম্পল, এর থেকে সোজা এক্সাম্পল আর কি দেবো। ব্রোকেন, দেখো হার্ট এটা তো নাউন, ডেফিনেটলি হার্টের আগেই তোমার ব্রোকেনটা আছে, মানে নো ডাউটলি। তাহলে এই ব্রোকেনটা আমার কি হচ্ছে, অ্যাট এনি কস্ট, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক, এবার এই অ্যাডজেক্টিভটার আমি নাম দিচ্ছি কি, পাস্ট পার্টিসিপেল। পরিষ্কার প্রত্যেকের, বোঝাতে পারলাম? স্যার আরেকবার বলুন। আচ্ছা দেখো, সিম্পল ফান্ডা একই, তোর কিরকম হার্ট বা তোর কিরকম মন, মানে অ্যাটাচড উইথ এই হার্ট, হার্টটা এখানে অ্যাটাচড হয়ে আছে। তো হার্ট এটা তো অবশ্যই একটা নাউন, এবার হার্টটাকে কোয়েশ্চেন করছে কিরকম হার্ট, ব্রোকেন। এখানে ভার্ব প্লাস আইএনজি আসেনি, একটা স্পেশাল ফর্ম এসে গেছে, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, অবভিয়াসলি এটাও একটা অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপেল। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা এবার সবার জন্য লিখে দিচ্ছি, এটা বলবে ধরো আমি লিখলাম আই হ্যাভ রিসিভড আ ডিফেক্টেড প্রোডাক্ট ফ্রম ফ্লিপকার্ট ডিউরিং দিস লকডাউন পিরিয়ড। ওকে চলো, এটা একটা সেন্টেন্স দিয়ে দিলাম। এখন দেখো সিম্পলি কিচ্ছু নয়, দেখো এইখানে একটা ইডি ফর্ম এসে গেছে ডিফেক্টেড, আর একদম আমার কথা মতে তোমার বন্ধু তোমায় জিজ্ঞাসা করবে ভাই প্রোডাক্টটা কিরম ছিল, প্রোডাক্টটা কিরকম ছিল, দ্যাট মিনস প্রোডাক্ট ইজ এ নাউন, আনডাউটেডলি প্রোডাক্ট একটা নাউন। তাহলে প্রোডাক্ট হোয়াট টাইপ, ডিফেক্টেড, প্রোডাক্টটা কিরকম, কোয়েশ্চেনটা আমি নাউন কে নিয়ে করছি, ডিফেক্টেড অবভিয়াসলি এটা আমার অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম? যারা রেসপন্স করেছিল তারা কোথায় গেলে? ঠিক আছে বুঝতে পারছি। ওকে একটু একটু রেসপন্স করো, নালে আমি বুঝতে পারবো না যে ঠিক হচ্ছে না হচ্ছে না। তো এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি গেল টোটালি পাস্ট পার্টিসিপেন্ট। ঠিক আছে, চলো আরেকটা পড়ে রইল, সেটা হচ্ছে কি না, পারফেক্ট পার্টিসিপেন্ট। এই দুটোই আজকে রাখবো, এই দুটো জিনিস। এখানে একটা এক্সাম্পল দিলাম হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক আই ওয়েন্ট টু প্লে
cricket. এখন কেউ কিছু বলার দরকার নেই, আমি এখানে একটা জিনিস লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো ফার্স্ট সেন্টেন্স দিল, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ফুল স্টপ, আই ওয়েন্ট টু প্লে, বললো এটাকে জয়েন করতে। আর দু নম্বরে দিয়েছিল আই স এ লায়ন, আই র্যান অ্যাওয়ে, এটাকেও বলেছিল জয়েন করতে। ঠিক, আরে ইয়ার জয়েন বানান ভুলে যাচ্ছে, কেউ বলবে এটা জয়েন করতে গেলে কোনটাতে কি আনসার করব? চলো দু নম্বরটা আগে করছি, সিইং এ লায়ন আই র্যান অ্যাওয়ে, এটা একটা, আর হ্যাভিং সিন এ লায়ন আই র্যান অ্যাওয়ে। ঠিক, এর ক্ষেত্রেও তাহলে আমার অপশন রইল কি, কমপ্লিটিং দ্য টাস্ক আই ওয়েন্ট টু প্লে, একটু মন দিয়ে দেখবে, জানি একটু অধৈর্য হয়ে যাচ্ছে, বাট এগুলো কিন্তু লিখে নেবে। তারপরে হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক আই ওয়েন্ট টু প্লে, তো বলো যে অ্যাকচুয়ালি কোন জয়নিংটা ঠিক, কেউ বলতে পারবে কোন জয়নিংটা ঠিক? এই যে এক নম্বরের ক্ষেত্রে, সরি একটুখানি দাঁড়াও, এক নম্বরের ক্ষেত্রে আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক আই ওয়েন টু প্লে, এর জয়েন করতে দিয়েছি, তাহলে তুমি ভাববে বলবে যে স্যার কমপ্লিটিং দ্য টাস্ক আই ওয়েন টু প্লে এটাও একটা জয়নিং, আর হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক আই ওয়েন টু প্লে এটাও একটা জয়নিং, কোনটা ঠিক? দু নম্বরটা স্যার, হ্যাভিং কমপ্লিটেড হবে, প্রথমটা ঠিক নয় কেন? দুটো কাজের মধ্যে পর্যায়ক্রমিকটা বিচার করলে তো টাস্কটা আগে আসছে, খেলতে যাওয়াটা পরে, তাই জন্য হ্যাভিং, সেই জন্য হ্যাভিং করলে, তাই তো? ভেরি গুড, গুড আনসার। তার মানে পারফেক্ট পার্টিসিপিল যেখানে আমরা লিখেছি, সেই পারফেক্ট পার্টিসিপিলের পরে স্টার দিয়ে লেখা হয়নি, বড় করে না লেখা হয়নি, লেখাটা একটু বড় করুন, আমার এক্সাম্পলটা পুরোটা লেখা হয়নি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট লেখো, পয়েন্ট আউট করে স্টার দিয়ে লেখো, পারফেক্ট প্রত্যেকে লিখবে, পারফেক্ট পার্টিসিপেল ইজ ইউজড, পারফেক্ট পার্টিসিপেল ইজ ইউজড ওয়েন দেয়ার ইজ এ গ্যাপ, when there is a gap between two actions, perfect participle is used when there is a gap between two actions, whereas present participle is used when both the action were happening simultaneously. Banata bhul likhte pari, I beg a pardon of you, simul, simultaneous, bodhay bhuli ache, simultaneously, I repeat, perfect participle is used
when there is a gap between two actions full stop মানে দুটো কাজের মধ্যে গ্যাপ থাকলে পারফেক্ট পার্টিসিপেল ইউজ করব whereas present participle is used when both the action were happening simultaneously মানে একই সঙ্গে হচ্ছে ঠিক আছে একটু রিপিটেশন হচ্ছে কিন্তু শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য দেখো আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক এটা একটা আমার সেন্টেন্স তারপরে আই ওয়েন্ট টু প্লে এটা একটা সেন্টেন্স কাজ করতে করতে কি খেলতে যাবো নাকি এরকম হয় কাজ করতে করতে কি করে খেলতে যাবো কাজ শেষ হবে তবেই আমি যাব তাহলে দুটো কাজের মধ্যে একটা গ্যাপ থাকছে ডেফিনেটলি গ্যাপ থাকছে যে কাজটা হবে তবে আমি যাব সিম্পলি তোমার কাছে ক্লু এসে গেছে পারফেক্ট পার্টিসিপেন্ট তুমি কি করবে হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক আই ওয়েন্ট ক্লিয়ার যে জিজ্ঞাসা করলে তাকে বোঝাতে পারলাম নামটা খেয়াল করে নি আমি বলছি স্যার এটা বুঝেছিলাম খালি এক্সাম্পলটা মানে লেখা হয়নি ওখানটা ওই ছোট বড় হচ্ছিল না লেখাটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা দ্য লাস্ট এক্সাম্পল ফর টুডে সেম এক্সাম্পলটাই নিচ্ছি সো দ্যাট ক্লিয়ার করতে সুবিধা হয় ধরো লিখলাম আই ধরো লিখলাম আই আইটা ছোট হয়ে যাচ্ছে আই স্যাট অন আ স্টেয়ার ঠিক আছে আই স্যাট অন আ স্টেয়ার আই নোটিস আ বার্ড ঠিক আছে ক্লিয়ার সিঁড়িতে বসলে এরম ভাবলে পাখি আসবে আসছে বিকেল গেল তবে তুমি পাখি দেখলে That doesn't make any sense. সিঁড়িতে বসে থাকতে থাকতে পাখি দেখে ফেললে রান টাইম সো হ্যাভিং স্যাট মানে তুমি প্ল্যান করে গিয়েছিলে তাই চারটের সময় সিঁড়িতে বসবো সাড়ে চারটের সময় আমার ছাদের উপর দিয়ে বক উড়ে যাবে আমি পাখিটা দেখবো ভাই এরকম তো ঠিক আছে হয় জীবনানন্দের কবিতায় কিন্তু ঠিক আছে ইংলিশের পার্সপেক্টিভে সিঁড়িতে বসে বসে পাখিটাকে দেখলাম সো অবভিয়াসলি সিটিং অন আ স্টেয়ার আই নোটিস আ বার্ড ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে হ্যাঁ কি না বলো সো পারফেক্ট পার্টিসিপেল সেন্টেন্স দেখে বুঝতে হবে যদি দুটো সেন্টেন্সের মধ্যে টাইমিং এর গ্যাপ থাকে তো পারফেক্ট পার্টিসিপেল যদি দুটো অ্যাকশনের মধ্যে কোনো গ্যাপ না থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল কোনো রকম ফান্ডা নেই ক্লিয়ার হ্যাঁ স্যার ঠিক আছে প্রত্যেকে এভাবেই জাজ করবে এই যে এখানে এলো একটা ওয়ার্ড সিটিং তাহলে জিজ্ঞাসা ভেবে দেখো সিটিংটা জেরান্ড না পার্টিসিপেন্ট সিঁড়িতে কিরকম অবস্থায় তুই পাখি দেখলি বসে থাকা অবস্থায় সিঁড়িতে কিরকম অবস্থায় তুই পাখিটাকে দেখলি বসে থাকা অবস্থায় ডেফিনেটলি পার্টিসিপেন্ট Now I am giving you the most interesting example and the last for today. Seeing is believing. Chalo bolo eta last. Je bolte parbe jano bujhe gacho. Seeing is believing. Konta gerund konta participle. Believing ta sir gerund. Believing ta gerund. A seeing ta. Participle ভুল
দুটোই সাজে বাকি আর বাদ বাকি আর কেউ ট্রাই করবে স্যার সিং দা জিরান্ড কারণ কি দিয়ে প্রশ্ন করলে মানে কিটা বিস্তার যোগ্য ওকে আর বিলিভিংটা বিলিভিংটা পার্টিসিপেল ভুল হয়ে গেল দেখো what is believing equal seeing ঠিক আছে next seeing is what answer believing ঠিক আছে that's logic আর কিছু নয় আর কিছুই করতে হবে না তোমাকে believing that's the funda এবার তুমি লেখো seeing is believing that's the logic here যে যেটা দেখছো সেটাই বিশ্বাসযোগ্য তো দুটোই বোথ আর জিরান সিং কে বিলিভিং যাই বলো না কেন বোথ আর অ্যাকচুয়ালি জিরান সিং এন্ড বিলিভিং বোথ আর বুঝতে পারলে প্রত্যেকে হ্যাঁ স্যার পেরেছি ওকে সো আজকে এখানেই স্টপ করছি ইনফিনিটিভটা নিয়ে নেক্সট দিন দেখা হবে দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা যদি থেকে থাকে আই হোপ ডেসক্রিপটিভে অ্যাকচুয়ালি যাই আসুক না কেন এসে হোক লেটার হোক কোনো অসুবিধা হবে না বিকজ নন ফাইনাইটের কনসেপ্ট খুব খুব ক্লিয়ার থাকা দরকার আই হোপ বোঝাতে পেরেছি সকলকেই যদি এর পরেও কোনো ডাউট থেকে থাকে আই উইল শিওরলি ট্রাই টু মেক ইট সলভ অন স্যার একটা ডাউট ছিল হ্যাঁ ডেফিনেটলি স্যার সিং হচ্ছে জিরান সো জিরান ইকুয়াল টু নাউন ইকুইভ্যালেন্ট সো নাউন কে প্রশ্ন করলে যেটা অ্যানসার আসে সেটা পার্টিসিপেল আসে তো এখানে নাউন কে অ্যানসার করে যখন অ্যানসার পেলাম সেটা জিরান হলো কেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি সিইং ইজ বিলিভিং এই কনসেপ্টে তো আমি সিইং ইট হোয়াটই করছি না তো আর তো কোনো কনসেপ্ট পাচ্ছি না আমি ইজ ড্যাশ মানে ধরো আমি বললাম হ্যাঁ বলুন সাপোজ আমি ধরো বললাম আই হ্যাভ এ পেন সিম্পলি তো আই হ্যাভ এ পেন যখন সাবজেক্টের পর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তখন সেটা কি করে তোমার অ্যাডজেক্টিভ হয় তুমি ভাবো আচ্ছা তুমি অ্যাকচুয়ালি এরকম কনসেপ্টে বলছো যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা আমি পেজটা খুলছি তুমি এরকম বলতে চেয়েছো যে সিইং যেহেতু এটা আগে নাউন হয়ে গেছে তাই অ্যাকচুয়ালি সিইংটাকে যখন রেফার করে কোয়েশ্চেনটা করছি এটা তখন অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল কেন হচ্ছে না এটা তোমার কোয়েশ্চেন তাই তো ইয়েস স্যার ঠিক আছে এই অ্যানসারটা আমি তোমাকে ডেফিনেটলি নেক্সট দিন দিয়ে দেবো ওকে স্যার বুঝতে পেরেছি তোমার অ্যানসারটা এই সরি কোয়েশ্চেনটা তুমি বলতে চেয়েছো আগেই যেহেতু সিইং কে আমি নাউন হিসেবে রেক্টিফাই করে ফেলেছি সেহেতু ওয়াই আমি বিলিভিংটাকে জিরান্ড হিসেবে কনসিডার করছি ওকে এটা আমি নেক্সট দিন যখন প্র্যাকটিস করাবো তখন আমি তোমার থেকে অ্যানসারটা নিয়ে নেব ডেফিনেটলি ঠিক আছে স্যার মানে এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি যখন ফাইন্ড আউট করাবো তখন সুবিধা হবে বাকি রেস্ট অফ দ্য পোর্শনে কার কি কি কনফিউশন থাকলে বা ডাউট থাকলে কুইকলি বলো আর এটা ডাউট স্যার প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি ফর্ম আর টু এর ক্ষেত্রে আমরা যেমন টু গো এটসেট্রা না বস টু গোটা তো ইনফিনিটিভ ফর্ম না টু প্লাস ভার্ব হচ্ছে একটা ইনফিনিটিভ ফর্ম মানে স্পেশাল টাইপ অফ ফর্ম তো ওটাকে তো আমি জেরান নিতে পারবো না তাই না টু প্লাস মেন ভার্ব মানে টিও টু প্লাস ভি ওয়ান এই টোটাল ফর্মটাই কিন্তু ইনফিনিটিভ যেটা আজকে এখনো পড়াই নি এটা পুরোটা স্পেশাল ফর্ম একটা সো আই হোপ বাকির কারো কোনো সমস্যা নেই তাহলে ক্লাস এন্ড করলাম থ্যাংক ইউ
বাই বাই স্যার। হুম।